মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ এর ঘটনা। এটা আমাদের জন্য বড় একটা ইব্রতের ঘটনা, ওয়াকিয়াতুল ইব্রা। মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই এক মাদ্রাসা ছিলেন, ছোট মাদ্রাসা, আওলাদ ফরজন্দ বেশি ছিল, বেতন সেখানে কম ছিল, 40 টাকা বেতন ছিল তখন কত। মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই হযরত রহমতুল্লাহ আলাইর দ্বিতীয় নম্বরের শেখ, প্রথম নম্বরের শেখ হচ্ছেন হযরত সাইয়েদ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, প্রথম নম্বর। এসলাই তাল্লুক ছিল সাইয়েদ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সাথে। দ্বিতীয় নম্বরের সম্পর্ক ছিল হযরত মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সাথে। তৃতীয় নম্বরের সম্পর্ক ছিল হযরত শেখ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইয়ের সাথে। পুরা জিন্দগি কীভাবে লেগে থাকতে চিন্তা করে দেখে। মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ দরবারে চিঠি লিখছেন, লিখছেন হযরত আমি যে মাদ্রাসা আছি এই মাদ্রাসায় কিতাবী অবস্থা কম, কিতাব কম, জমাত কম, মোতালা কম হয়, নিয়মিত দরস ও তদ্রিসের মধ্যে সময় কেটে যায়, ভিন্ন বাহিরের কিতাবগুলো মোতালা করার সুযোগ পায় না, এদিকে আওলাদ ফরজন্দ আল্লাহর রহমতে বেশি, ছেলে মেয়ে বেশি, এখানে 40 টাকা দে, এটা খরচ বরচ পুরা ইন্তেজাম হয়ে আসে না, কিছু পেরেশানি উঠাইতে হয়। তখন ওলামা ইকরামরা বুকে থাকতেন বেশি, সপ্তাহের মধ্যে কয়েকদিন কয়েক বেলা নিয়মিত, ফাঁকা কষি করতেন, যা আছে এগুলার ভাগ করতেন আর মাঝে মধ্যে ফাঁকা কষি করতেন, আর এটাকে গর্ব মনে করত, ভাই আজ আমারে ঘর মে ফাঁকা কষি হ্যায়, কোনো মেহমান আসলে বলতেন যে ভাই আজ আপ তো তশরিফ লায় আলহামদুলিল্লাহ লেকিন আমারে ঘর মে আজ ফাঁকা কষি হ্যায়, আপনাদের তশরিফ আনছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ঘরে আজকে উপাস থাকার দিন। আল্লাহ দেখছেন অবস্থা, ফাঁকা কষি করতেন উপাস থাকার দিন। হযরত রহমতুল্লাহ এখানে দেখছি পুরো রমজান চুলার মধ্যে আগুন জ্বলত, আজীব লাগে আমার কাছে, একদম কেমনে জিন্দগি বছর করতেন, কেমনে চলতেন আল্লাহ পাকের ইচ্ছা। এগুলো তো হযরত রহমতুল্লাহের কাছে শুনছি যে বিষয়গুলা, হযরতের দেখা বিষয়গুলা, কে ভাই আজ আপ তশরিফ লায়ে আলহামদুলিল্লাহ বহুত আছে লেকিন আজ আমার ঘর মে কে আয়ে ফাঁকা কষি হ্যায়, আজকে খানার কিছুই নেই, আজকে সবাই আমরা উপাস, কোই বাত নেই, মাই ভি মেজবান কে সাথ একই পাল্লা মে হো, মাই ভি পাকা খুশি করতা হো, মেহমানে বলছে কোনো কথা নাই কোনো কথা নাই, আমিও তো মেজবানের একটি অংশ, পরিবারের সদস্য, আমিও আজকে কি ফাঁকা কষির ভিতরে অন্তর্ভুক্ত, কোনো শব্দ নাই, কথা বুঝলে বেতাকাল্লুফি ছিল বেশি। মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হযরত সিটি লিখছেন যেখানে আসি এখানে কিতাবের কিতাবী জমাত কম, মোতালা কম হয়, নিচের ছোট ছোট কিতাবগুলো মোতালা করে এলমি তরক্কি কম হইতেছে, মাদ্রাসার মধ্যে কিতাবও কম, আর এখান দিয়ে আওলাদ ফরজন্দ আল্লাহর রহমতে বেশি, এখানে 40 টাকা দেয় এগুলো কভার করি আসে না। হযরত একটি প্রস্তাব আসছে, প্রস্তাব সেখানে আলহামদুলিল্লাহ কিতাবও খুব উপরের, জমাত বহু উপরে আছে, কিতাবও প্রচুর আছে, এলমি তরক্কি হবে, আবার এখানে 40 টাকা সেখানে কত টাকা দিবেন, 200 টাকা দিবেন, তাহলে আমার পরিবারের খরচগুলা পুরে আরও আমি কিছু দান খরাতে করতে আমি কি সক্ষম হব, হযরত দিয়ে যাওয়ার দেন। আমরা হলে করতাম হুজুর কি আর অবস্থা জানেন, আর অবস্থা তো আমিও জানি, এই ব্যাপারে মশওয়ারা করবার দরকার নাই, বুঝছেন তো, হুজুর কি আমার অবস্থা জানে, আর আমার সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে, এই ব্যাপারে মশওয়ারা করবে ধরে না, হুজুর তো হুজুর হিসাবে আছেন, হাদিয়ে আছে, তোবা আছে, হুজুরে খুব এনে এনে আলো বাতির ভিতরে আল্লাহর রহমতে তেলে ঝোলে চলতেছে,
আমাদের কি অবস্থা, দুরবস্থা, এতে যে হুজুরে কি এটা আসলে করতেন, হুজুর তো আল্লাহওয়ালা মানুষ কথা পর্যন্ত, তো সুতরাং হুজুরে জিজ্ঞাসা করা লাগতো না, আমি আমারটা সিদ্ধান্ত করব, হুজুরে হরতি হুজুরের কাছে যদি কোনো সব দেখা হয় দোয়াল্লা আলোচনা করবো, এটাই চলে বেশি, কোনো কষ্টের বিষয় আলোচনা করে না, কথা বুঝছেন, কোনো বিষয় নিজে দেখে যে এটার মধ্যে লাভ আছে এটা আলোচনা করতে না যাবে না, না যাবে যেটার মধ্যে এনে কোনো কিছু না, স্বপ্নের কথা আলোচনা, স্বপ্ন হুজুরে এমন দেখছি, হুজুরে তেমন দেখছি, হুজুরে আমার মাথার উপরে লবণ দেখা দিয়েছে, কথা বুঝছেন, হুজুরে আমার থুতু খাওয়াইতে আসেন, মানে স্বপ্নের বিষয়টি যাক, আর এই সমস্ত বিষয়গুলো একেবারে আলোচনা করে না। হ্যাঁ, মনে মনে করে তো হুজুরে তো এগুলো জানে না, কী আলোচনা করবো, হুজুরে তো আলোচনা করলে হুজুরে হয়তো একটা বলে দিব, আর কষ্টের বিষয় কি হুজুরে জানে, আমার ছেলে না খাই রয়েছে, আমার মেয়ে না খাই রয়েছে, আমরা পাগা খুশি করতেছি, হুজুর তো খুব আলো বাতাসে তেলে জ্বলে কি জিন্দগি বছর করতেছে হাদিয়া তোবার মাধ্যমে, এই সমস্ত কারণে বাতনি তরক্কি হয় না। মূল বিষয়টা এখানে নফসের বড় আড় আছে, নফস আড় হয়ে গেলে সেখানে আর বাতনি তরক্কি হবে না, সব কিছু জানাইতে হবে। লেখছেন হজরত, এখন আমি আলহামদুলিল্লাহ, অথচ হজরত রহমতুল্লাহর সাথে বিশেষ সম্পর্ক, বহুত উপরের স্তরের, তখন এজাত পাইছেন না পান না এটা আমার জানা নাই, তো এটা আমার জানা নাই, তালাশ করলে পাওয়া যাবে। আমরা হলে কোথাম যে ফিসা বগল বড় মাদ্রাস গেলে আমার একটা নাম হইব, আমার মুরিদ একজন আল্লাহ রহমতে মেশকা থড়ার বহারি হড়ার কথা বুঝলেন তো, আমার একটা নাম হইব, কাম হইব, প্রসার প্রসার হবে, হ্যাঁ, তারপরে এর দ্বারা আরও কিছু শিকার মিলব, কথা বুঝলেন তো, এই ধরনের বিষয়গুলো সামনে সাধারণত চলি আসে, জেসা রু আইসা কি বেরেস্ত, আল্লাহ মাফাজনা মিং শুরুর আংখুসিনা ও মিন সাইয়াতে আমালিনা ও মিন বালা ইদ্দুনিয়া ওয়া আযাবিল আখিরা। হযরত কাল সিটি বাড়াইছেন, পুরো অবস্থা লিখছেন, সিটি বাড়াইছেন হজরত, আমি বলছি আমরা মেইন বিষয়ের উপরে হাত দেন, মেইন বিষয়ের উপরে বলছেন, আপকে আপকা খত মানে পুরা মোতালা কিয়া, যাহি হো ওয়াহি রাহো, দো ইয়াদ রাখো, 200 রুপিয়ে মৌলবীকে জোতে কি খাককে বরাবর বি নেই, দেখছেন না কোনো হাত দিস, যাহি হো ওয়াহি রাহো, ইয়াদ রাখো, 200 রুপিয়ে মৌলবীকে জোতে কি খাককে বরাবর বি নেই, সব বাদ দিয়ে লাইছি যে আপনার পুরা সিটি আমি পড়ছি, যেখানে আসো সেখানে থাকো, আর এ কথাটি স্মরণ রাখিও, মৌলবীর 200 টাকা, ওখানে 200 টাকা দিয়ে 200 টাকা দিব, সে 200 রুপিয়ে মৌল, 200 টাকা মৌলবীর জোতার মাটি সমতুল্য নয়, দুলার সমতুল্য নয়, একটা ওটা ধরি বলছে, এসলা এভাবে হয়, এসলা কি এভাবে হয়, মুফতি আহসানুল ফতোয়া, এই মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ এর নামে লেখা হয়েছে, আহসান হাসান থেকে কিরে আহসানুল ফতোয়া, হজরত মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ, হজরতের শেখে সানির নামে আহসানুল ফতোয়া রাখা হয়েছে, নাম রাখা হয়েছে, নামকরণ করা হয়েছে আহসানুল ফতোয়া, জেসে হো ওয়াইসে রাহো, যাহি হো ওয়াহি রাহো, ইয়াদ রাখো, 200 রুপিয়ে মৌলবীকে জোতে কি খাককে বরাবর বে নেই,